वेलकम टू आवर किचन। आज के आमार मा बनाते चले करियंडर पीस, तार जोने इनग्रेडियंट्स निये ची। एखाने निये ची रुई मास 3 पिस, नून और लेबूर रस दिए 15 मिनट मेखे रेखे दिए छिलाम। रसुन, धने पाता, नारकोल कोरा और काँचा लंका आके पेस्ट करे निये ची लेबूर रस, निये ची एखाने प्याज कुची और स्वाद मतन लवण, सामान्य चीनी, हलुद गुड़ो, लंकार गुड़ो और निये ची एखाने सर्षेर तेल। এই পেস্টটাকে দিয়ে এবারে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। এখানে নিয়ে নিচ্ছি মাছ, নিয়ে নিচ্ছি এইখানে পুরো পেস্টটা, নিচ্ছি এখানে সামান্য চিনি, পরিমাণ মতো নুন, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। এবারে একটু তেল দিয়ে ম্যারিনেট করে নেব। এবারে লেবুর রস দিয়ে দিচ্ছি। এবারে এটা এই এটা ম্যারিনেট হয়ে গেছে, এবারে এটাকে ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবারে ম্যারিনেট করা মাছটাকে ভেজে তুলে নিতে হবে। মাছটাকে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আবার সামান্য তেল দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্রাউন ব্রাউন করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে ম্যারিনেট করে রাখা মশলাটা দিয়ে দেব। এবারে মশলাটাকে দিয়ে দিয়েছি, এবারে কষিয়ে নেব ভালো করে, সামান্য জল দিয়ে কষিয়ে নেব ভালো করে। এবারে তেল ছেড়ে এসেছে, এবারে জল দিয়ে দেব। এবারে ফুটে উঠেছে, এবারে মাছটাকে দিয়ে দেব। এবারে ভালো করে ফুটিয়ে নিতে হবে, মাছটাকে হালকা হাতে নেড়ে নিতে হবে একবার। যে যেমন গ্রেভি খেতে চান সেই অনুযায়ী গ্রেভিটাকে রাখতে হবে। একদম তেল ছেড়ে গেছে করিয়েন্ডার পিস থেকে, এবারে রেডি। এবং আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এটা গরম ভাতে খুবই ভালো লাগে, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।